মর্নিং ভিউয়ার্স, আশা করি সবাই ভালোই আছেন। রান্নার রহস্যর পক্ষ থেকে জানাই সকলকে স্বাগত, আর আগের ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের কাছে আরও একটি নতুনত্ব মিষ্টি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে পাকা আমের কাঠি গজা। তো এই পাকা আমের কাঠি গজা বানাতে আমাদের কী কী লাগছে সেগুলো এবার দেখে নেওয়া যাক। সবার প্রথমে নিয়ে নিয়েছি আমি 2 কাপ ময়দা গজা তৈরির জন্য, আর আছে হচ্ছে 1 কাপ চিনি সুগার সিরাপের জন্য। এই সুগার সিরাপ তৈরি করতে আমি নিয়ে নিয়েছি 1/4 কাপ জল, এর থেকে বেশি জল আর আমার লাগবে না। আর এখানে আছে 1.5 খানা আমের পাল্প, যেটা আমি মিক্সিতে ব্লেন্ড করে রেখেছি। আর আছে 4 টেবিল স্পুন রাইস ব্যান অয়েল, নিয়ে নিয়েছি জোয়ান, জোয়ানের পরিবর্তে আপনারা কালো জিরেও নিতে পারেন। আর এখানে আছে লবণ, আর আমি ভাজবো রাইস ব্র্যান অয়েলে। সবার প্রথমে আমি ময়দাটাকে মেখে নেব, তার জন্য আমি ময়দার মধ্যে 1 টিস্পুন লবণ দিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জোয়ান। আপনারা জোয়ানের পরিবর্তে কালো জিরেও দিতে পারেন। এবার আমি সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব সুন্দর খেতে হয় এই রেসিপিটা, আর আপনারা স্টোর করতেও পারবেন। এইভাবে আমি সব কিছু কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি এই 4 টেবিল স্পুন যে রাইস ব্র্যান অয়েল নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে নিয়ে এবার আমি ভালো করে ময়দার সঙ্গে তেলটাকে মিশিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। আপনারা দেখুন আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে এইভাবে ময়দাটাকে মুঠো করলে যদি এরকম মানে আটকে যায় বা দলা পাকিয়ে যায় তাহলে বুঝতে হবে ময়দাটার মধ্যে তেলের পরিমাণ একদম ঠিকঠাক আছে। এইভাবে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নেব। একবারে কিন্তু আমি জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে আমি একটু টাইট করে ডোটাকে রেডি করে নেব। এবার এই ডোয়ের মধ্যেই আমি আমের পাল্প দিয়ে দেবো, তাতে গজার ভেতরেও আমের ফ্লেভারটা থাকবে। এখানে আমি 3 চামচ মতন আমের পাল্প দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি মেখে নেব। এইভাবে আমি মেখে নিচ্ছি। দেখুন আমি কিন্তু খুব ভালো করে ময়দাটাকে মেখে নিয়েছি। এবার আমি ময়দাটাকে 10 থেকে 15 মিনিটের জন্য একটু চাপা দিয়ে রেখে দেব, তার ফলে কী হবে ময়দাটা ভালো করে সেট হয়ে যাবে। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, আপনারা দেখুন ময়দাটা কিন্তু আমার সেট হয়ে গেছে। এবার আমি এখান থেকে লেচি কেটে নিয়ে বেলে নেব। আমি সামান্য ময়দা একটু ছিটিয়ে নিলাম, নিয়ে এবার এই লেচিটা এখানে দিয়ে দিলাম, দিয়ে এবার বেলে নেব। এইভাবে আমি বেলে নিচ্ছি ময়দা দিয়ে। এটা কিন্তু খুব পাতলা বেলা হবে না, মোটামুটি একটু মোটা করে বেলতে হবে। বেলে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা মানে থিকনেস আছে ময়দাটা। আপনারা দেখুন আমি কিন্তু বেলে নিয়েছি, থিকনেসটা দেখুন, আমি কিন্তু এইরকম থিকনেস রেখেছি। এইবার এটা আমি একটা পিজা কাটারের সাহায্যে কেটে এইভাবে আমি প্রথমে কেটে নিচ্ছি। এইভাবে এইভাবে কেটে নিতে হবে। কিন্তু আপনারা দেখুন, আপনারা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, খুব সুন্দর একটা রেসিপি।
এই গজাটা খেতে খুব ভালো হয়, আর ফ্লেভার বলতে গেলে আমের ফ্লেভারটা রয়েছে, খুব ভালো টেস্ট হয় গজাটাতে। এইভাবে আমি পুরোটা কেটে নিচ্ছি। এটা সম্পূর্ণ একটা নতুনত্ব রেসিপি, আপনারা কিন্তু আমি বারবার বলছি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হলো খেতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। এইভাবে কিন্তু আমি সবকটা গজা শেপে কেটে নিচ্ছি। আপনারা দেখুন আমি কিন্তু কেটে নিয়েছি, আমি এখানে পিজা কাটার ব্যবহার করেছি, আপনারা কিন্তু চাকুর সাহায্যেও কেটে নিতে পারবেন। আপনারা দেখুন তেলটা কিন্তু আমি গরম করে নিয়েছি, তেলটা কিন্তু খুব বেশি গরম হবে না, বেশি হিটে ভাজলে কিন্তু হবে না, এটা কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে, টাইম নিয়ে ভাজতে হবে, নাহলে কাঁচা থেকে যাবে। এবার আমি একটা করে দিয়ে দিচ্ছি, এইভাবে আমি ছেড়ে দিচ্ছি সবকটা। এই গজাগুলোকে কিন্তু লো ফ্লেমে একটু টাইম নিয়ে ভাজতে হবে, তা না হলে গজাগুলো কাঁচা থেকে যাবে আর খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, যে গজার যে শক্ত কুরকুরে ভাবটা থাকে সেটা আর থাকবে না। আপনারা দেখুন আমি কিন্তু লো ফ্লেমে গজাগুলো ভাজছি, আমি কিন্তু বারবার বলছি গজাগুলো কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে, হাই ফ্লেমে ভাজলে কিন্তু গজার ভেতরটা কাঁচা থেকে যাবে, তখন খেতে একদমই ভালো লাগবে না। এইভাবে লো ফ্লেমে টাইম নিয়ে কিন্তু গজাগুলোকে ভাজতে হবে। লো ফ্লেমে 10-15 মিনিট ভাজার পরে দেখুন গজাগুলোতে খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, গজাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি গজাগুলো সবকটা তুলে নিচ্ছি। প্রথম গজাগুলো ভেজে তুলে নেওয়ার পরে আমি কিন্তু তেলটা একটু ঠান্ডা করে নিয়েছি, তারপরে ওই একই প্রসেসে আবারও গজাগুলো আমি ছেড়ে দিচ্ছি এবং ছেড়ে দিয়ে ভেজে নেব ভালো করে। গজাগুলো কিন্তু খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে, এবার আমি গজাগুলোকে তুলে নিচ্ছি। আমি কিন্তু বারবার বলছি আমি কিন্তু 10-15 মিনিট হাতে টাইম নিয়ে লো ফ্লেমে ভালো করে গজাগুলোকে ভেজেছি। এবার আমি চিনি শিরাটা রেডি করে নেব, তার জন্য আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি 1/4 কাপ জল দিয়ে দিচ্ছি, এর বেশি জল আমি দেব না। এই জলের মধ্যে আমি যে আমের পাল্পটা রেখেছিলাম সেই আমের পাল্পটা পুরোটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমটা আর জলটা ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি যে 1 কাপ চিনিটা রেখেছিলাম সে 1 কাপ চিনিটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি চিনি আর আমের পাল্পটা মিশিয়ে নেব। এইভাবে কিন্তু কন্টিনিউ নিয়ে যেতে হবে। আপনারা দেখুন গজাগুলো কিন্তু আমি একদম ঠান্ডা করে নিয়েছি, মানে গজার ভেতরে যে হিট থাকে সেটা কিন্তু বেরিয়ে গেছে, আপনারা দেখুন কত সুন্দর হয়েছে। আমি একটা গজা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা দেখুন চিনি আর আমের শিরাটা কিন্তু থিকনেসটা কিন্তু এরকম হবে, আর খুব সুন্দর একটা আমের গন্ধ বেরোচ্ছে যেহেতু আমের পাল্প দেওয়া হয়েছে। এবার এর মধ্যে ভেজে রাখা এই গজাগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে আমি মিশিয়ে দেব। এইভাবে কিন্তু আপনারা দেখুন গজাটা কিন্তু রেডি হয়ে গেছে। গজাটা চিনির শিরার মধ্যে দেওয়ার পরে 5-10 মিনিট কিন্তু ভালো করে লো ফ্লেমে এইভাবে নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার ফলে কি হবে, চিনির শিরাটা পুরো শুকিয়ে গজার গায়ে এইভাবে লেগে যাবে। আপনারা দেখুন পাকা আমের কাঠি গজা কিন্তু রেডি। এবার আমি এগুলোকে পাকা আমের কাঠি গজা আমার রেডি,
ভালো লাগলে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স তারা আরও ভালো ভালো রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আজকের এই ইউনিক পাকা আমের কাঠি গজা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে গিয়ে ছোট্ট একটা কমেন্টের দ্বারা আমাকে অবশ্যই জানাবেন।